নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি মাশরুম মশলা মাশরুম আমাদের অতি পরিচিত লোভনীয় একটা পদ আর সেটা যদি মশলাদারভাবে একটা দারুণ উপায় তৈরি করা যায় তাহলে কেমন হয় চলুন দেখে নেওয়া যাক মাশরুম মশলা কিভাবে বানিয়ে নেওয়া যায় মাশরুমগুলোকে প্রথমে পরিষ্কার করে কেটে নিতে হবে কাটার আগে ধোয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাশরুমটাকে ভালো করে ধুয়ে নেওয়া কিন্তু অতি প্রয়োজন তাই ভালো করে ধুয়ে নিয়েই তারপর কাটবেন কাটার পরে না ধুয়ে ভালো করে আগে ধুয়ে নেবেন তারপরে কাট এরপর মাশরুমগুলো দেখতে পাচ্ছেন যেরম করে কাটছি সেরম করে কেটে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দেবো আর মাশরুমগুলোকে একটু ঝাঁকিয়ে নেবো যাতেই নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োগুলো ভালো করে মিশে যায় এরপর একটা প্যানে ঘি বা বাটার নিয়ে মাশরুমগুলো আমরা দু থেকে তিন মিনিট বা তারও বেশি সময় ধরে ভেজে নেব ঘিও ব্যবহার করতে পারেন বাটারও ব্যবহার করতে পারেন আমি এক্ষেত্রে ঘি ব্যবহার করেছি দুটোই কিন্তু সেম টেস্ট আসবে এরপর কড়াইতে সর্ষের তেলে সামান্য একটু জিরে ফোড়ন নিয়ে নেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ টমেটো পিউরি দিয়ে ভালো করে কষব আর এর সঙ্গে অবশ্যই অ্যাড করব রসুন লঙ্কা বাটা রসুন লঙ্কা বাটাটা একসঙ্গেই করেছিলাম এই মশলাগুলো ভালো করে কষানোর পরে মশলা হিসেবে দেব নুন হলুদ ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গরম মশলাটা পরে অবশ্যই মশলাটাকে ভালো করে কষানো জরুরি মশলাটার কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু আমরা মশলা কষিয়ে যাব মশলাগুলো ভালো করে কষানোর পরে দেখতেই পাচ্ছেন মশলাটা কীরকম ব্রাউনিশ বা ডার্ক ব্রাউন হয়ে গেছে তারপরেই আমরা ভাজা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মাশরুমগুলো দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে ঠেকে দেবো আর ফুটতে খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ মিনিট মতন কারণ ভাজা হয়ে গেছে মাশরুমগুলো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে এরপর ধনে পাতা আর ওই যে বললাম একটু গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা রুটির সাথে মাশরুম মশলা পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টেস্ট ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই টেস্ট অ্যান্ড কে ফলো করে রাখুন বাই বাই